হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দর সুন্দর রেস্টুরেন্টে গিয়ে স্টাইলিশ ছবি তুলে না খেয়ে চলে আসবেন। তো সিস্টেমটা আমি দেখিয়ে দেব যে কীভাবে নতুন নতুন সুন্দর রেস্টুরেন্টে যাবেন এবং কোনো খাবার অর্ডার না করেই ছবি তুলে বের হয়ে যাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা শুধুমাত্র জাস্ট ফানের উদ্দেশ্যে করা, মজার উদ্দেশ্যে করা, নট বি সিরিয়াস। রেস্টুরেন্টে প্রবেশ করলাম সুন্দর মতো, নর্মাল মানুষের মতো। কোন দিকে যাব? এইটা সুন্দর একটা দোলনা পাইছি। এহে, রহা নেই জাতা, তড়পি এসি হ্যায় না। ফার্স্ট একটা দোলনায় ছবি তুলে নেই, অনেকদিন দোলনায় বসি না। একটা ছবি তুলো, সুন্দর না? সুন্দর মতো কয়েকটা পোস নিয়ে আনিব, যদিও কোনো সাজুগুজু করি নেই, কিন্তু ব্যাপার না, সাজুগুজু ছাড়াই আমাকে ভালো লাগে আমার কাছে। ঠাস ঠাস করে কয়েকটা পোস নিয়ে জায়গা ছেড়ে দিতে হবে। আমার দোলনায় ছবি তোলা শেষ, আমি এখানে একটু ছবি তুলি। এখানে তেমন একটা সুন্দর প্লেস নাই ছবি তোলার মতো, কিন্তু কি করার, সময় নষ্ট করা যাবে না। একটু পাট টাট নিয়ে ছবি টবি তুলে এখান থেকে বের হয়ে যেতে হবে অন্য কোনো রেস্টুরেন্টে। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই, ইয়ে মজাক হো রাহা, এক সেকেন্ড। অনেক রোদ, এখন এখানে থাকা যাবে না, বরং চাই অন্য অন্য কোনো রেস্টুরেন্টে চলে যাই, দেখি কোন কোন রেস্টুরেন্টে আর ভালো ভালো ছবি তোলার প্লেস আছে। আরে রাকা, কোত্থেকে এলো এটা? সময় নষ্ট করা একদম উচিত না। এখন আমরা চলে আসছি দ্বিতীয় রেস্টুরেন্টে, সেটা হচ্ছে ক্যাফে কাঠবিড়ালি। এটাও কেরানীগঞ্জে, ভদ্রলোকের মতো চুপিচাপি এভাবে বসে যাবেন, তারপরে সুন্দর মতো স্টাইলিশ মানুষের মতো পোজ নিতে থাকবেন, ছবি টবি তুলবেন। হ্যাঁ, মানুষ যেন বুঝতেই না পারে যে আপনি না খেয়ে তার রেস্টুরেন্ট থেকে চলে যাবেন। এখানে ভিউটা অনেক সুন্দর, তাই এখান থেকে কয়েকটা স্টাইলিশ ছবি তুলে নিয়ে যাই। না খাই কিন্তু বলতে তো পারবো, ঘুরে আসছি অমুক রেস্টুরেন্ট থেকে। এনিওয়ে, হয়ে গেছে আপাতত, দুই তিনটা ছবি থেকে বেশি তোলা যাবে না, কারণ সময় নষ্ট করা একদমই ঠিক না। যেহেতু খাবার খাবো না, সেহেতু পুরোটা তো ঘুরে দেখাতে হবে। তো তাহলে চলুন অন্য কোনো রেস্টুরেন্টে যাওয়া যাক ফাঁকিবাজি ফটোশুটে। ভাবছিলাম বের হয়ে যাব, কিন্তু একটা কাণ্ড ঘটে গেছে, মেনু কার্ড দিয়ে গেছে রেস্টুরেন্ট থেকে। তো যাই হোক, সম্মান তো বাঁচাতেই হবে, কিন্তু খবরদার, খাবার কিন্তু খাবো না, ঠিক আছে? কারণ আমি তো ছবি তুলতে আসছি, খাবো কেন? যাই হোক, তো খাবার যদি এরকম খাবারের মেনু দিয়ে যায়, তাহলে সুন্দর মতো ভদ্রলোকের মতো দেখতে থাকবেন, সেই খাবারটাই খুঁজবেন যে খাবারটা এখানে নাই। বা যেটা আপনার পছন্দ সেটা আপনি এখানে পাচ্ছেন না, এরকম একটা ভাবসাব দেখাবেন, এতে মানুষ তাও বোঝে যে না, মনে হয় খাবার দেখেছিল মেনুতে পছন্দ হয় নাই তাই চলে গেছে। এটাই সাইন্স। যাই হোক, এবার এখানকার খাবারটা মনে হয় আমার কাছে ভালো লাগবে না, কারণ আমি আবার ফাস্টফুডটা একটু কম খাই। আরে রাকা, কোত্থেকে এলো এটা? তো চলুন অন্য কোনো রেস্টুরেন্টে ঘুরে দেখা যাক, ঠিক এভাবেই পাট শার্ট নিয়ে বের হয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, এখন চলে আসছি অন্য আর একটা সুন্দর রেস্টুরেন্টে, সেটা হচ্ছে আড্ডা বিলাস। বাইরে থেকে দেখে আমার মনে হচ্ছে রেস্টুরেন্ট অনেক সুন্দর, কিন্তু আমাদের উদ্দেশ্য তো জানেনি কি করব। তাহলে চলুন, আর আপনারা বুঝতেই পারবেন কোন রেস্টুরেন্টটা ছবি তোলার জন্য বেস্ট, সেটা ভিডিওতেই দেখতে পারবেন আবারও। তাহলে চলুন, অতপর ঢুকতেছি আমরা আড্ডা বিলাস রেস্টুরেন্টে। আহা, কি সুন্দর ছাতা চারিদিকে ছটায় রাখছে,
এখান থেকে একটা ছবি তুলে নেই, দেখি এখানে ভিউটা কেমন আসবে, কিভাবে ছবি তুললে ভালো লাগবে। সুন্দর মতো একটা ছবি তুলে নিতে হবে। কি সুন্দর হাওয়া আসতেছে, চুলগুলো উড়ে নিয়ে যাবে এমন একটা ছবি তুলবেন। তো যাই হোক, আরও ভিতরে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, আমরা সেটা গিয়ে একটু দেখি, কারণ উদ্দেশ্যটা তো জানেনই, সময় নষ্ট করা যাবে না। ওয়াও, ওখানে গিয়ে একটা ছবি তুলবো, ওই জায়গাটা অনেক সুন্দর। এখানে বসি, বসে ভদ্রলোকের মতো পায়ের উপরে পা তুলে চুলগুলোকে সামনে দিয়ে টেবিলটা একটু কাছে নিয়ে হাতটারে সুন্দর মতো রেখে একটা ছবি। কারণ আমি তো ছবিই তুলতে আসছি, ছবি তো তুলতেই হবে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। চলুন অন্য কোনো আরেকটা ছবি তুলে আসি। এখানে অনেক মানুষের ভিড় আছে, বাট কিছু করার নাই, সবাইকে একটু সরিয়ে দিয়ে ছবি তুলতে হবে। ভাই দেখি একটু সাইডে একটু ছবি তুলি। চাচা তো বোনের মতো একটা ফুল এরকম ধরে ছবি তুলতে পারেন। গ্রামের চাচা তো বোনরা যেভাবে ঢাকায় এসে প্রথমে এইভাবে ছবি তুলে ঠিক এভাবে, ঠিক আছে, এরকম বোকামো কখনো করবেন না। যাই হোক, আমি এখান থেকে আর একটু ছবি তুলি। ছবি না তুলতে না তুলতে স্টাইলে ভুলে গেছি, যাই হোক ব্যাপার না, ভিডিও এই পর্যন্তই। অন্য কোনো ভিডিও দেখার জন্য আবারও আমন্ত্রণ রইল, সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।